নমস্কার বন্ধুরা, করবিস কিচেনে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি লাল শাক। লাল শাক তো অনেকের প্রিয়, কিন্তু কেন খাবেন প্রথমে একটু বলি। আয়রন থাকার জন্য, রক্ত শূন্যতা দূর করে, অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি এর ঘাটতি দূর হয়, সুগার কমায়, ফাইবার প্রচুর পরিমাণে থাকার জন্য হজমের সমস্যা সমাধান করে, হাড় শক্ত করে, এমনকি চোখে ছোটদের যদি মাইনাস পাওয়ার থাকে একদম সারিয়ে দেয়। এটা আমার দের বাচ্চার ক্ষেত্রে হয়েছে, সেটাই আমি আপনাদের জানালাম। রান্নার একঘেয়েমিয়তা দূর করতে আমি লাল শাকগুলো একটু অন্যরকমভাবেই রান্না করে দেখিয়েছি। চলুন, এর জন্য লাল শাক নিয়ে নিয়েছি। লাল শাক দুই রকমের হয়, একটায় কিন্তু কালার হয় আর একটায় কালার হয় না। এইগুলো কিন্তু কালার হয়, আর একদম কচি শাক গোড়াগুলো বাদ দিয়ে পুরোটাই নিয়ে নিয়েছি। আমি ডাটাগুলো ফেলিনি, জলে ধুয়ে বালিগুলো ঝরিয়ে আমি লাল শাকটা নিয়ে নিয়েছি। দেখুন, ডাটাগুলো কেটে যাচ্ছে, একদম কচি ডাটা। এইবার এই শাকগুলো কেটে পরিষ্কার করে একদম যতটা মিহি করে সম্ভব আমি রেডি করে নিয়ে নেব। দেখুন, কুচিয়ে নিয়েছি পুরো। গরম প্যানের মধ্যে কিছুটা তেল যোগ করে দিয়েছি, 1.5 চামচ, আর একটা শুকনো লঙ্কা যোগ করে একটু নাড়িয়ে চাড়িয়ে গরম করে নেব। বেশি কিছু এই মুহূর্তে করার প্রশ্ন নেই। সর্ষের তেলই একটু যোগ করেছি। গরম হয়ে গেলে একটু কালো জিরে যোগ করে দিন। কালো জিরেটা নাড়িয়ে নাড়িয়ে একটুখানি ভাজা করে নিন। এই মশলার ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। 1 গামলা লাল শাক 2 আঁটি, দেখুন আমি যেগুলো কুচিয়ে নিয়েছি, জল ঝরানো আছে। তবে লাল শাক সবসময় গোটা ধুয়েই কাটবেন, নালে কিন্তু এর উপকারিতা জলে কেটে ভিজিয়ে ধুলে বেরিয়ে যায়। এইভাবে মিনিট খানেক হতে দিন, সমস্ত শাকটা অল্পক্ষণেই হয়ে যাবে। লাল শাক ভাজা খাবেন, ভাতটা লাল হবে, এটা কিন্তু ভালোবাসেন না আমার মনে হয় এমন কেউ নেই। আমার তো খুব প্রিয়, ছোটোবেলায় শাক দিয়েই আমি প্রথমেই 1 থালা ভাত খেয়ে নিতাম, আর লাল রঙটা এত অ্যাট্রাকটিভ লাগতো যে আর কি বলবো। এইবার দেখুন, আস্তে ধীরে শাকটা ক্রমে নরম হয়ে যাচ্ছে, অর্থাৎ সেদ্ধ হয়েছে। খুব নরম তুলতুলে শাক যেহেতু, অল্পক্ষণেই কিন্তু সিদ্ধটা হয়ে যাবে। এইবার খুব সামান্য পরিমাণে লবণ প্রথমে যোগ করুন, শাকে একটু লবণের ভাব থাকে, তাই অল্প লবণটা ব্যবহার করবে। নাড়িয়ে চাড়িয়ে এইবার শাকটা একটু হতে দিন, তবে চাপা দেবেন না, দিলে জলটা প্রচুর বেরোতে থাকবে। ধীরে ধীরে এইভাবে শাকটা করে নিন, দেখুন কীরকম ড্রাই হয়ে যাচ্ছে। শাকটা কিন্তু এবার আপনার রেডি হয়ে গেল। এইভাবে শাক তৈরি করে রেডি করে রেখে দিন, একটু মেলে দিন যাতে জলটা শুকিয়ে যায়। ততক্ষণে একটা কড়া বসিয়ে 2-3 চামচ সর্ষের তেল যোগ করে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কালো জিরে 1 চামচ মাপের যোগ করে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে যোগ করুন 6টা মাপের রসুন কুচি। যারা নিরামিষ খাবেন তারা কালো জিরে দিন আর রসুনটা স্কিপ করে দিন। এইভাবে রসুনটা ভাজা ভাজা করে নিয়ে যোগ করুন পেঁয়াজ। এই দুটো তারা বাদই দিয়ে দিতে পারেন, আর এই দুটো দিলে তো টেস্টটা আরও ভালোই হয়। এইভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিন। ততক্ষণে আমি ছোট সাইজে কতগুলো আলু কেটে নিয়েছি, এগুলো খোলা ছাড়াতেও পারেন, নাও ছাড়াতে পারেন। চলুন, পেঁয়াজ যেরকম ভাজা হয়েছে তার মধ্যে এইভাবে যোগ করে দিন। আপনার কেটে নেওয়া যে আলুগুলো রেডি করা আছে, ধুয়ে পরিষ্কার করা সেই আলুগুলো, আলুগুলো পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজে নিন। এতে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হবে, আর আলুগুলো যেহেতু ছোটো করে কাটা, আলুগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে। এইভাবে কিছুটা ভাজা করে নেওয়ার পরে লবণ যোগ করুন। শাকে লবণ দিয়েছেন, সেই খেয়াল করে অল্প পরিমাণ লবণ দেবেন, নাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটুখানি চিনি যোগ করে দিন, হলুদ অল্প একটুখানি যোগ করে দিন, দিয়ে আর সঙ্গে দিন কাঁচা লঙ্কা, দুটো কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। লাল শাকে লঙ্কা দিলে কিন্তু বোঝা যায় না, বাচ্চাদের গালে দিলে খুবই ঝাল লাগে, এটা একটু দেখে দেবেন। আর এই ফাঁকে আমি একটা পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি 1টা টুকরো 1/4 ভাগ রেডি করে নিচ্ছি। দেখুন, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। 1 মুঠো ছোলা দিচ্ছি। ছোলা কড়াইশুঁটির সময়, শীতকালে করলে কড়াইশুঁটি দিতে পারেন। এখন সারা বছরই লাল শাক পাওয়া যায়, আগে কিন্তু কেবল শীতকালেই পাওয়া যেত। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম।
বলেছি রেসিপিটা একদম অন্য ধরনের, এবার লাল শাক করে দিন। এইভাবে কিন্তু একটা রেসিপিতেই আপনি ভাত রুটি সবই খেয়ে নিতে পারবেন। মাঝে মাঝে অনেক কিছু করতে ইচ্ছা করে না, নরম লাল শাক হলে আর যদি এরকমভাবে রান্না করেন তাহলে কিন্তু ডাঁটাগুলো গালে লাগে না আর একদম গলে যায়, সেক্ষেত্রে এই রেসিপিগুলো বেশ ভালোই হয়। কিছুটা ভাজা লাল শাক রেডি হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আপনারা এই রান্নার ক্ষেত্রে যদি একটু টেস্ট চেঞ্জ করতে চান তাহলে যোগ করে দিন এবার আপনার যে পনিরটা আমি নিয়েছি সেই পনিরটা গ্রেট করেও দিতে পারেন, বা একটুখানি আর একটু যদি মনে করেন যে পনিরটা গোটা থাক তাহলে এরকম করে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিন। এক্ষেত্রে যতটা ছোট হবে কোনো ব্যাপার নেই, স্রেপ ছোট হলেই হলো, তাহলে বেশ গালের মধ্যে শাকের সঙ্গে পড়বে। আর ভেজ হিসাবে গরম ভাত বা রুটির সঙ্গে যখন খাবেন দেখবেন টেস্টটা অন্যরকম লাগবে। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আমি সেই পনিরগুলো যোগ করে দিচ্ছি লাল শাকের মধ্যে। সমস্ত মশলা দেওয়া আছে, আগে পনিরগুলো ভাজবেন না, সেক্ষেত্রে কিন্তু পনিরগুলো ঘেঁটে যাবে আর মিশে যাবে। যেহেতু শাকটা হয়ে গেছে আর হওয়ার পরেই যোগ করবেন, এতে গালে কিন্তু পনিরের টেস্টটা পাবেন। আর একটু পোস্ত ছড়িয়ে দিন, ব্যাস ছোলা পনির আর পোস্ত, শুকনো লঙ্কা যেহেতু ফোড়নে এটা অন্যরকম মাত্রা নিয়ে আসে। অন্যদিকে দেখুন কড়াই আমি তেল যোগ করে আমার কিছুটা ছোট চিংড়ি মাছ ছিল সেইটা দিয়ে দিয়েছি। এটা নন ভেজ হিসেবে যারা মাছ ছাড়া খেতেই চান না তাদের জন্য, সেক্ষেত্রে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়ে বাকি লাল শাকটা যোগ করে দিন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু এরকমভাবে গরম ভাতে ডাল ভাজা হিসাবেও বেশ ভালোই লাগে। আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে দিন। এই লাল শাক ভাজাটাও কিন্তু রেডি হয়ে গেল। ধীরে ধীরে এর উপরেও এক চামচ পোস্ত ছড়িয়ে দিন। পোস্ত ছাড়া কিন্তু সোজা কথা লাল শাক জমে না। এবার দুটো লাল শাকই রেডি। বন্ধুরা এখনও কি বানাবেন না, বানিয়ে ফেলুন আমার রেসিপিতে, অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও করে দেখুন কেমন হয়েছে জানান। গরম ভাত রুটি যার সঙ্গে খাবেন, ভেজ আর ননভেজ সত্যি অন্যরকমভাবে বানানো, যা আমি মাঝে মাঝেই বানাই টেস্ট বদল করতে, আর অতিথি এলেও বানিয়ে নিতে পারেন এমন রেসিপি। সুতরাং আজকে এই পর্যন্ত, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রেসিপিগুলো দেখুন, বেশি করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। বেল আইকনটাও প্রেস করে দিন যাতে আমার ওয়াচ টাইমটা সত্যি বেড়ে যায় আর আপনাদের সঙ্গে আমি থেকে যেতে পারি। আজ আসি।